بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد সালাম আহমতুল্লাহ এই কথা বলার কোনো অবকাশ নাই আপনি কারেন্ট চুরি করে করে জ্বালিয়ে ফ্রিজের মাছ মাংস ঠান্ডা ইত্যাদি রেখে খাওয়া যাবে আশা করি দলিলের কোনো প্রয়োজন এটা আপনি ভালো করে জানেন আর মনে করবেন একটি কথা মনে করবেন আমি আপনার পকেট থেকে দশটা টাকা চুরি করেছি বা আপনাকে আমি একটা কথা বলেছি অন্যায় করেছি বা আপনার শারীরিক কোনো হক নষ্ট করেছি কেয়ামতের মাঠে আপনার পিছিয়ে আমাকে দাঁড়াইতে হবে কারেন্টটা রাষ্ট্রের হক কারেন্টটা পুরা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের প্রত্যেকটা জনগণের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের হক আপনি একজন হক মারেন পুরো জাতির হক মারছেন কাল কেমন মাঠে কার জবাব কার কাছে যাবেন খুব ভয়ানক পরিণতি এক আপনি কারেন্ট চুরি করে পিডি যে মাছ রেখে মাছ খেয়েছেন ওই মাছকে আপনি আবাদত করলে আবাদত কবুল হবে না এটাই সত্য কথা যদিও মোতা চাইলা কিছু করছে সেটা অন্য কথা জি চলবে না এবাদত কবুল হওয়ার মূল সত্য হচ্ছে হালাল রিজিক আপনি জাতির সম্পদ নষ্ট করছেন এই এই যে কারেন্টের হককে আছেন আজকে দেখা গেছে কারেন্ট গ্যাস সরকারি রাষ্ট্রের সম্পদ লুটে পারে কাচ্ছে জাতির কোনো ভুরুক্ষেপ নাই কিছু করলে বলে সরকারি সরকারি তো কি হচ্ছে সরকারের কি নিজের পৈত্রিক সম্পত্তিরা না সরকার জাস্ট ফর্মুলাটি মেনটেন করে বা সিরিয়াল করে দায়িত্ব করে কিন্তু বাস্তবে এটা দায়িত্বকে একটা সুইপার থেকে শুরু করে হাত থাকি প্রধানমন্ত্রী পর্যন্ত এই কারেন্টের ভাগিদারি ভোগ কিন্তু আপনি একলা চুরি করছেন আল কাল কেমন আল্লাহর আদালতে জবাব দিয়ে করতে হবে এবং এটা বলে অবশ্যই চুরি অবশ্যই হালাম এতে কোনো সন্দেহ নাই ওই পয়সা খাইয়া ওই মাছ খাইয়া ওই ই খাইয়া যদি আপনি রুজি করে এবার কোনো না আপনার মাছটা আমি সেদিন বলেছিলাম যে আপনার মাছটা হালাল কিন্তু আপনার পোশাকটা কি হারাম আপনার পোশাকটা হালাল আপনার তেলটা হারাম আপনার তেলটা হারাম আপনার বাড়িটা হারাম আপনার বাড়িটা হালাল তো আপনার চুলাটা হারাম আপনার চুলাটা হারাম তো আপনার দাটা হারা হালাল এইভাবে যদি আপনি একটা জিনিস হারাম থেকে আপনি কীভাবে ফাইন্ড আউট করবেন সুতরাং এবাদত কবুল হওয়ার জন্য মূল সত্য হয়েছে হালাল রিজিক সুতরাং আপনার জাতিকে জাতির সম্পদ বন্টন আপনি চুরি করে খাইয়া আপনি আবার মনে করেন সেটা জায়েজ হবে কিনা নিজে নিজে প্রশ্ন করুন প্রশ্ন কোনো স্পষ্ট নাই সরকার কত এটা কি সরকার আচ্ছা ঠিক আছে মিলেলাম সরকারে চারশো জন ইন্ডিয়া কজন আমরা জানা নাই আমাদের বাংলাদেশে সাড়ে তিনশো জন সরকার পার্লামেন্টের মেম্বার সাড়ে তিনশো জন খাইলে এটা হক না মিনিমাম সরকার এটা সেটা হক না এটা তো সরকারের হক আপনি যদি ঠিক আছে আপনার ঘরের মিটার এই চেয়ে বলুন আপনি ঘরের মিটার আনছেন বিল দেন কে আপনি আমি যদি আপনার ঘর থেকে চুরি করে আনি তখন এটা হক হবে কিনা হবে না জবাব দেন আপনি যদি এরা হক হয়ে থাকে তাহলে আপনি পুরো জাতির পুরো বাংলাদেশ জাতির পুরো ইন্ডিয়া জাতির আপনি হক মারছেন কাল আপনি আপনার জবাব দিবে একজন পুরো জাতির জবাব দিয়ে করতে হবে আজকে দ্বারা সরকারি মালকুরা রাস্তার পয়সা কালবাডের পয়সা ব্রিজের পয়সা অমক পয়সা ব্যাংক লুট করতে আছে অমক সম্পদ লুট করতেছে ও জাতি কি অবস্থা হবে সেদিন হাসন মাঠে ভয়াবহ পরিণতি হবে তুমি নাজুক অবস্থা তুমি হাসর মাঠে দাঁড়াতে হবে তুমি প্রত্যেকটা জাতির জবাব দেওয়া না পর্যন্ত তুমি হাসর মারতে লড়তে পারবে না সেদিন তোমার ভয়াবহ পরিণতি সুতরাং থেমে যাও এখনই থেমে যান যদি এইসব অন্যায় কেউ করে থাকেন এখনই থেমে যান স্টেক পার করুন এবং রাষ্ট্রীয় সম্পদ যা বক করছেন রাষ্ট্রীয় কোষাগারে এখন এই মুহূর্তে জমা দিন না হয় কালকে কেমন বাসার কোনো রাস্তা থাকবে না আসলাম